আপনার সেকেন্ড ক্যাপিটাল ওইখানে আসছি আমরা সবাই শুটিং দেখার জন্য, তখন কিন্তু আপনার উদ্বোধন হয়নি, অনেক খেজুর বাগান ছিল, খেজুর গাছ ছিল, কিন্তু এখন খুব কম। তো আমরা গেছি আর কি শুটিং দিতে, আলি ভাই, আলি ভাই ভাগ্নি, বোনরা সবাই। তো দেখি কি ওইখানে শুটিং হচ্ছে, তো ছবিটার নাম ছিল জানুয়ার, আর ডাইরেক্টর ছিলেন কালিদাস বাবু, আর প্রডিউসার ছিলেন আমাদের আলাউদ্দিন আলী ভাই, আপনার সিনেমা হলের যে উনি এই মালিক উনি ছিলেন। তো তখন তো আর এত কিছু জানি না, এখন তো জানি। পরে দেখছি, দেখার পরে এখানে একটা ক্যাবারে ডান্স হচ্ছিল আপনার, তখনকার যুগে কিন্তু খুব ফেমাস কাবেরী না সরি সর্বরী, সর্বরী ডান্সার সর্বরী ছিল, হলো ডান্সের, আর দাদাভাইও ছিলেন ভিলেন, মেন ভিলেন, আর আদার্স যে টেবিলে টেবিলে আগে ছিল না, আগেকার ছবিতে যে ক্যাবারে ডান্স হলে আপনার টেবিলে বসে আছে সবাই, কিছু বটল আছে, গ্লাস আছে, এরকম থাকতো। পরে আপনার একজন এসে আমাকে বলছে যে এই মেয়ে আসো দো একটা শট দাও। তো আমরা তো সবাই দাঁড়ানো, আলি ভাইও আছে, ওর বোনরা আছে, বলে যা যা তোর তো শখ আছে যা। তো আমি চলে গেলাম, দিয়ে কার্জন মেকআপ রুমে নিয়ে গেল, নেওয়ার পরে কার্জন একটা শার্ট প্যান্ট পরিয়ে দিল, মেকআপ দিল, তারপর সেই ফ্লোর নিয়ে আসলো, আসার পর একটা ট্রে দিল, তারপর দুইটা গ্লাস, একটা বটল, মানে কোক ভরানো, মনে হবে যেন ওটার মধ্যে আপনার মদ আছে, কিন্তু আসলে তা না, যে কোক মিক্স করে এটা বানানো হতো আর কি। পরে আমাকে একবার দেখিয়ে দিল যে আপনার তুমি একটা কাজ করবে, যখন বলবো ক্যামেরা অ্যাকশন, তখন ট্রেটা নিয়ে ওই টেবিলের মধ্যে রাখবে, তো দাঁড়িয়ে থাকবে, বলো কাট, তারপর শেষ। তো একবার আমাকে বলে দিল, গেলাম রাখলাম, রাখার পরে কাট বললো, বাস ফিনিশ। তারপর যখন শর্ট চললো, সামথিং ওই শর্টটা দিলাম। দেওয়ার পরে আপনার ওইখানে ক্যামেরাম্যান যিনি ছিলেন উনি বলল যে মেয়েটার দেখতে তো খুব ভালো লাগছে, স্টিল ফটোগ্রাফারকে বলল কিছু স্টিল তোলো তো দেখি মেয়েটার, তখন কিছু স্টিল তুললেন আর কি, তুলেছে ফিনিশ। আর তারপর আমাকে 10 টাকা দিল, তারপর আমি মানে মানে প্রথম ইনকাম। হ্যাঁ, এটা আমাকে বলতেই হবে, কারণ হলো কি আমি তো গেছি আমরা শুটিং দেখার, শুটিংও দেখার না, গেছি ঘুরতে, পরে দেখি কি শুটিং হচ্ছে, পরে আমরা ওইখানে গেলাম, পরে আমাকে ডাকলো। তবে আমাকে অবশ্যই বলতে হবে যে আমার চলচ্চিত্রে মুভি ক্যামেরার সামনে এসে যে আমি একটি শট দিয়েছি, ওটার বিনিময়ে আমার পারিশ্রমিক পেয়েছি আমি 10 টাকা। তো আমাকে হাতে 10 টাকা দিল, আলু ভাই বলে আলু ভাই 10 টাকা দিছে, কে দিছে নে। হ্যাঁ, যাই হোক চলে আসছি। তো ওই যে আপনার ক্যামেরাম্যান যে কিছু ছবি তুললেন, তারপর কিভাবে ভাইরাল হলো কি হলো আমি জানি না আর কি, এ তারপর থেকে শুরু হয়ে গেল আপনার, যে তখন তো ছিলেন ম্যাডাম কবরি, শাবানা, ববিতা, এনারা ছিলেন, সুচরিতা ম্যাডামও ছিলেন, অঞ্জনও তখন ছিলেন। যাই হোক, পরে আর কি ক্লাস এখনকার মতো অত তো আর আপনার ই ছিল না, কি বলে এত মডেল মডেল ছিল না, এত হিরো হিরোইন তো তখন অতটা ছিল না আর কি, এখন যতটা আছে। তারপর পরে কিভাবে কিভাবে যেন কিছু ছবির অফার আসলো আপনার, যেমন আপনার কি বলে যেটা বললাম যে আলী ভাইরা ওনারা সবাই বন্ধু বান্ধব মিলিয়ে বছরে ওনারা নাটক করতেন, তাদের তখন কিন্তু ওনাদের একটা মহড়া চলছিল ওনাদের বাড়িতে আর কি, যে বাৎসরিক যে নাটক করেন। তো তখন হলো কি ওনার হিরোইন মানে বোধ হয় যেদিন স্টেজ হবে তার 2 দিন আগে অসুস্থ হয়ে গেছে, তো আমাকে বললো আলী ভাই হিরেন তুই নেমে যা। আমি কি আমি তো কখনো নাটক করি নাই, আর আমি কখনো কিন্তু স্টেজে আমি আমার আমার দেশের বাড়ির স্কুলে বা আমি কখনো স্টেজে কোনো কিছুই করিনি আর কি। কই না না পারবি, তোর মৃত্যুর আছে তো, সাবানা হবি, ববিতা হবি, কবরি হবি আর কি, ইচ্ছা শক্তিটা ছিল। হ্যাঁ, তারপর আমি বললাম আলী ভাই আমি তো জানো কার মুখস্থ বলতে হয়, কোনো প্রম্পটিং করবে তো নাটকে করে। পরে 2 দিন ওই রোলটা আমি মানে রিহার্সেল করলাম, পরে শায়েস্তা খান হল যেটা লালবাগে ওইখানে আপনার মনস্থ হলো আর কি। এই প্রথম কিন্তু চলচ্চিত্রের আসার মানে আমার মনে প্রাণী হলো চলচ্চিত্র অভিনয় করব, সাবানা হব, কবরি হব, সেখানে প্রথমেই কিন্তু আমি স্টেজে নাটক করেছি। ওখান থেকে কিন্তু অনেকেই আপনার অনেক ডাইরেক্টর দারাশিকও ছিল, উনি মারা গেছেন, তো আলী ভাইয়ের সাথে খুব পরিচিত ছিল, তো ওনারা অনেকে ইনভাইট করেছে, এখানে টিকিট সিস্টেম না আর কি, সব বন্ধু বান্ধব এগুলো মিলে মানে মানে নাটক দেখা বা যাওয়াটা, তো অনেকে ছিলেন ওইখানে আপনার নাটক মানে চলচ্চিত্রে হয়তো দেখেছে। তো ওইখান থেকে কিন্তু শুরু হলো আমি যে মায়াবুরির একটা অ্যাড করেছিলাম,
এটা কিন্তু আমার চলচ্চিত্রে অভিনয় করার আগে কিন্তু করেছি এটা। পরে কীভাবে আমি জানি না, এটা আলী ভাইয়ের সাথে খবর এসছে আর কি, বলে তুই করবি নাকি। আমি তখন বুঝি নাই যে এটা আপনার মায়াবুরি বা বাথ কন্ট্রোল বা সামথিং, এটার পরিণতি কী, এটা কি আমি কিছুই জানি না। আমি করবো, তারপর করলাম। এটা করার পরে মানে ওটা একটা, তখন কিন্তু এত তো আর আপনার প্রাইভেট চ্যানেল ছিল না, শুধু বিটিভি ছিল, আর আপনার সিনেমা দেখানোর আগে অ্যাড দেখাতো আর কি, তো এই অ্যাডটাও দেখাতো বা বিটিভি তো অনেক মানে দেখাতো আর কি। তো এতে মানে একটা নতুন বিয়ে, এই একটা মানে পরিচিতি অনেকের কাছে পেলাম আর কি। তো যাই হোক, ওখান থেকে অনেকে ছবির জন্য, কাজের জন্য বলতো। এর মধ্যে আমি